আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো বাসায় লেখালেখির কাগজে দিয়ে আপনারা কিভাবে দামি কেক টপার তৈরি করতে পারবেন। আজকে কিছু অ্যানিভার্সারির কেক টপারও আপনাদেরকে তৈরি করে দেখাবো, পাশাপাশি কিছু সিম্পল ডিজাইনের কেক টপারও থাকবে। আমার চ্যানেলে কেক টপার নিয়ে একটা পার্ট ওয়ান ভিডিও আছে, যারা ভিডিওটি মিস করে গিয়েছেন তাদের জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চেক করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে একটা কাগজ নিয়েছি আর নিয়েছি একটা ঢাকনা, মাঝখানে একটা গোল রাউন্ড করে আমি শেপ করে এঁকে নিব। এখানে আপনারা পেন্সিল দিয়েই আঁকবেন, কলম দিয়ে আঁকলে বেশি গাঢ় হয়ে যাবে। এখন আমি অ্যানিভার্সারি উইশ লিখে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনের করতে পারেন, যে কোনো কালার দিয়ে লিখতে পারেন, আমি আমার সুবিধা মতো করে নিচ্ছি। লেখা হয়ে গিয়েছে, এখন আমি সেই একই ঢাকনাটা দিয়ে এখন গাঢ় করে একটা রাউন্ড এঁকে নিব। আপনারা চাইলে এই পার্টটা বাদও দিতে পারেন, এখানে আপনারা গোল শেপের পরিবর্তে অন্য যে কোনো শেপ আঁকতে পারবেন। একটা লাইনের পরে আমি আরেকটা লাইন একটু সাবধানে করে নিচ্ছি, এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। আপনারা যদি মেজারমেন্ট একদম সুন্দরভাবে না আনতে পারেন তাহলে আপনারা এই ক্ষেত্রে কম্পাস ইউজ করবেন। এখন আমি ছোট ছোট কিছু লাভ এবং পাতা এঁকে নিচ্ছি। ডিজাইনটা কিভাবে করছি একটু খেয়াল করবেন, তাহলে আপনারা অনায়াসেই পেরে যাবেন। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রাউন্ড করে কেটে নিয়েছি। এখন পেছনে আমি অল্প একটু গ্লু লাগিয়ে একটা শাসলিকের কাঠি বসিয়ে দিলাম, আর পেছনের দিকে আমি একটা কাগজ দিয়ে আটকে নিচ্ছি যাতে কাঠিটা নড়াচড়া না করে। টপারটাকে এভাবেই রাখতে পারেন, তবে আমি এখানে একটা ফুল ইউজ করব দেখার সৌন্দর্যের জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টপার তৈরি হয়ে গেল। আরেকটা টপার তৈরি করার জন্য আমি এখানে কালারিং কাগজে আবারও সে বার্থডে উইশ লিখে নিয়েছি। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি, আর নিয়েছি দুইটা শাসলিকের কাঠি। এখন আমি একটা সাইড থেকে ভাঁজ দিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করবেন, তাহলে আপনারাও পেরে যাবেন। এটা একদমই সহজ, জাস্ট একটা কুচির মতো ভাঁজ দিয়ে দিলাম। অপর পাশটাও আমি আপনাদেরকে ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক এভাবে করে আমি দুইটা কাগজকেই আমি ভাঁজ দিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এখন আমি পেছনে গ্লু লাগিয়ে নিচ্ছি, আর দুই সাইড থেকে আমি সমান করে শাসলিকের কাঠি দুইটা বসিয়ে দিব। এবার উল্টে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর একটা উইশ টপার। দেখতে পাচ্ছেন টপারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইবার আমি তৈরি করছি একটা ডল টপার। এখানে আমি একটা ডলের শেপ এঁকে নিয়েছি, আপনারা গুগল থেকে ছবিটা দেখে এঁকে নেবেন, অনায়াসে যে কেউ আঁকতে পারবেন। এখন মার্কার পেন দিয়ে আমি এটাকে কালো কালার করে নেব। যদি আপনাদের কাছে কালো কাগজ থাকে তাহলে সরাসরি সেই কাগজের উপরে আপনারা শুধু পেন্সিল দিয়ে একটা শেপ এঁকে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। সম্পূর্ণ ডলটাকে আমি কালার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি শেপ করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি যে সাদা অংশটা রেখেছি সেটাতে গ্লু লাগিয়ে নিচ্ছি। আমি একটা গ্লিটারি টাইপের ড্রেস তৈরি করব, তবে আপনারা চাইলে এখানে অন্য কালারও ইউজ করতে পারেন, আবার সম্পূর্ণ কালোও রাখতে পারেন। এখন আমি ওপর দিয়ে গ্লিটার লাগিয়ে গ্লিটারটাকে ঝেড়ে ফেলে দিব। দেখতেই পাচ্ছেন টপারটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি একটা ছোট্ট পনিটেল করে দিব, মাথায় একটা গ্লু লাগিয়ে পনিটেলটা লাগিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ সুন্দর ডল টপার। এই টপারটা অনেক দামে কিনে থাকেন, আশা করছি এখন থেকে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর কতটা সুন্দর হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা ঢেউয়ের মতো শেপ করে একটা কাগজ কেটে এখন সাইডে একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি। আপনারা এখানে এই ডিজাইনটা নাও করতে পারেন, আবার চাইলে ছোটো ছোটো বল বা যে কোনো ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন। এখন আমি গ্লু দিয়ে এখানে হ্যাপি বার্থডে উইশ লিখে নিচ্ছি। এখানে আমি বার্থডে উইশটা গ্লিটারি করব, তাই সরাসরি না লিখে আমি গ্লু দিয়ে তারপরে এটাতে গ্লিটার ইউজ করব। লেখা হয়ে গিয়েছে, এবার আমি গ্লিটার দিয়ে এটাকে কোট করে নিয়েছি, আর নিয়েছি দুইটা শাসলিকের কাঠি। কাঠি দুটো বসিয়ে এর উপরে দুটো ফুল বসিয়ে দিলাম, আপনারা চাইলে ফুল ছাড়াও রাখতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার আরও একটা সুন্দর বার্থডে টপার। এটা বাচ্চাদের কেকে ডেকোরেশন করলে খুবই সুন্দর লাগবে।
এখানে আমি একটা বার্থডে উইশ লিখে একটা ইমোজি এঁকে নিয়েছি, এখন দুটা শ্বাসলিকের কাঠি দিয়ে আটকে দিলাম। আর আবারও সেই দুইটা ফুল আমি উপরে বসিয়ে দিব, আপনারা চাইলে এখানে ফুল নাও ইউজ করতে পারেন, তবে সিম্পলের মধ্যে এই টপারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আরও একটা বার্থডে টপার, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি তৈরি করে দেখাবো অ্যানিভার্সারি টপার। আমি এখানে গুগল থেকে ছবি দেখে এঁকে নিয়েছি, আপনারা চাইলে সেই একইভাবে কালো কাগজের উপরেও করতে পারবেন। আর নিচের দিকটা এরকম একটা দাঁত বানাবেন, এটা কেকের মাঝখানে গেঁথে দিতে হবে। এখন আবারও মার্কার পেন দিয়ে আমি কালো করে নিচ্ছি। কালো করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে শেপ করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার আঁকাটা অনেক বেশি সুন্দর হয়েছে, শেপ করে নিয়ে কাটা হয়ে গিয়েছে। যেহেতু হাত দিয়ে কেটেছি তাই কিছু কিছু জায়গায় একটু ফাঁকা ফাঁকা থেকেই যায়, তবে এটা কোনো বিষয় না। ব্যাস তৈরি হয়ে গেলো আমার অ্যানিভার্সারি টপার, দেখতে পাচ্ছেন টপারটা কতটা সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে এসেছে এবং উপকারে এসেছে। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।